আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি নুরি আলম। আজ আমি নিয়ে আসছি নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও। আমরা অনেকে প্রবাসী আসছে, হয়তো বা অনেকে গালফ কান্ট্রিতে আসছে অনেক সময় অনেকে, কিন্তু আমাদের এই কামা করতে যে একটি মেডিকেল করা হয়, সেই মেডিকেল রিপোর্ট আপনি কীভাবে চেক করবেন আপনি অনলাইনের মাধ্যমে, তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা ই কামার মেডিকেল কীভাবে চেক করবেন তা আজকের ভিডিওটি খুব সহজে আপনারা দেখে নিতে পারবেন মাত্র 2 মিনিটের মধ্যে। সম্পূর্ণভাবে ডিটেলসে আমি বলে দেব কীভাবে আপনারা খুব সহজে চেক করে নেবেন। তো দেরি না করে বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন। আর বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব না করলেও সাবস্ক্রাইব করে দেবেন, এরকম না এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। আর ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আপনি একটি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। সেখানে আপনি লিখবেন মোহা গপ শাহতে সৌদি আরব, এই ওয়েবসাইটে আপনি চলে যাবেন। চলে আসার পর এখানে আরবি লেখা দেখবেন, এখান থেকে আপনি ইংলিশ করে নেবেন, উপরে ক্লিক করে ইংলিশ করে নেবেন। এখানে মেডিকেল সেন্টার অনেকগুলো অপশন আছে, এখানে আমরা ডিটেলসে না গিয়ে সরাসরি উপরে দেখেন বাম কর্নারে 3 ডট মেনু আছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে আপনি দেখুন ই সার্ভিসে ক্লিক করবেন। ই সার্ভিসে ক্লিক করে নেবেন, এখান থেকে আপনারা তার নিচে চলে আসবেন, দেখবেন কি লেখা আছে। এখানে দেখেন ফার ম্যাটেরিয়াল স্ক্যানিং এবং কি ইন্টারটিক ম্যাপ COVID-19 ভ্যাকসিন অ্যাপ্রুভাল সার্ভিস, এখান থেকে আপনি COVID-19 অ্যাপ্রুভাল সার্ভিস নিতে পারবেন। ইফাদাতে ক্লিক করবেন, ইফাদা ইনকোয়ারি সার্ভিস, এটিতে আমরা চলে যাব। ইফাদা ইনকোয়ারি সার্ভিস দেখেন, ইফাদা ইনকোয়ারি সার্ভিসে চলে আসছে। এখন প্রসেসিংয়ের জন্য গেট টু দ্য সার্ভিসে ক্লিক করবেন। গেট সার্ভিসে ক্লিক করার পর এখানে চলে আসছে ইফাদা ইনকোয়ারি সার্ভিসের, এখানে ডিটেলস ওভারভিউ পড়ে নেবেন, যদি পড়তে পারেন ট্রান্সলেশন করে নেবেন। এখান থেকে আপনারা নিচেটা চলে আসবেন সরাসরি, দেখেন এখানে নিচে আসার পর ক্লিক হেয়ার টু স্টার্ট দ্য সার্ভিস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনাদের বলা হয়েছে বর্ডার নাম্বার এবং স্পন্সর আইডি। বর্ডার নাম্বার মানে আপনি যখন সৌদি আরব প্রবেশ করছেন তখন আপনাকে এয়ারপোর্টে একটা নাম্বার দেওয়া হয়েছে পাসপোর্টে, সেই নাম্বারটি দিতে হবে, সেটি হলো বর্ডার নাম্বার। আর স্পন্সর আইডি হলো আপনার কফিলের আইডি নাম্বার। তার এখন আপনারা বর্ডার নাম্বার এবং স্পন্সর আইডি কীভাবে দেবেন সেটি আমি দেখাবো। এখন আমি তার ফাঁসেও আপনাদেরকে দিয়ে দেবো কি কোনটি বর্ডার নাম্বার আর কোনটি স্পন্সর আইডি নাম্বার, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। বর্ডার নাম্বারে ক্লিক করলাম, বর্ডার নাম্বার দিয়ে দিলাম। এখন আপনার কফিলে স্পন্সর আইডি নাম্বার দিয়ে দেবেন। এখানে স্পন্সর আইডি নাম্বারটা দেওয়ার পরে এখানে 6 ডিজিটের একটা ভেরিফিকেশন কোড আছে, এই কোডটি এখানে দিয়ে দেবেন 6 0 6 8 7 0 6 8 7 0 6 8 7 1 2। এই কোডটি দেওয়ার পর আপনি সার্চ ভলিউমে লিখবেন সার্চিং, ক্লিক করবেন। সার্চিংয়ে ক্লিক করার পর আপনার অপশন চলে আসছে, এখানে আরবিতে লেখা আছে। এখন আপনি যদি আরবি না বুঝেন তার জন্য আপনি কি করতে হবে, উপরে কর্নারে দেখেন 3 ডট মেনু আছে ডান পাশে, তার নিচে চলে আসবেন ট্রান্সলেটে ক্লিক করবেন। দেখেন ট্রান্সলেটে ক্লিক করার পর আপনার ইংলিশ হয়ে গেছে, আরবি চলে গেছে। এখানে বলা হয়েছে দ্য রেজাল্ট অফ দ্য লেবার এক্সামিনেশন হ্যাজ নট ইট বি সেন্ট টু পাসপোর্ট, এখানে বলা হয়েছে এখনও আপনার মেডিকেল রিপোর্টটি অনলাইনে তারা শো করে নাই, হয়তোবা এখনও পাসপোর্টটি দেওয়া হয় নাই, এটা বলা হয়েছে এখানে। এভাবে আপনারা চেক করে নিতে পারবেন যখন আপনার অনলাইনে চলে আসবে আবেদন। এখানে আপনার ফিট বা এখানে একটা লেখা থাকবে যে ইকামার জন্য প্রস্তুত, এভাবে লেখা থাকবে।
তো বন্ধুরা আজকের মতো ভিডিওটিকে যদি এই ভিডিওটি আপনার একটু উপকার আসে আর বন্ধুরা যদি আপনার আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এক কোণে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে দিবেন আপডেট ভিডিও আল্লাহ হাফেজ।